আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস টুডেতে শুরুতেই শিরোনাম। ভোগান্তি বাড়াচ্ছে অগ্রিম কর, স্থানীয় ও বিদেশি ব্যবসায়ীদের মাঝে কর বৈষম্য কমানোর দাবি। পেয়ারপার্ট আমি যখন ক্রয় করি আমার ইকোনমিক জোনের ভিতরে, আমি কিন্তু ভ্যাট দিয়ে জিনিসটা কিনতে লাগছে, কিন্তু একই পণ্য আমি যখন চায়না থেকে নিয়ে আসছি আমি কিন্তু ডিউটি ফ্রি পাচ্ছি। ঋণ বিতরণ বাড়াতে 10টি ব্যাংকে চিঠি দিয়েছে বগুড়া জেলা প্রশাসন, সরাসরি এমডিদের চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন। আনারসের বাম্পার ফলন নিয়ে চিন্তায় মৌলভীবাজারের চাষিরা, করোনা সতর্কতায় আসছে না দূর দূরান্তের ব্যবসায়ীরা, ফল সংরক্ষণের জন্য হিমাগার নির্মাণের দাবি। দর্শকরা তখন শিরোনাম দেখছিলেন। প্রস্তাবিত বাজেটে নানা ক্ষেত্রে কর ছাড় দেয়া হয়েছে। উদ্দেশ্য, ব্যক্তিখাতের বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান নিশ্চিত হবে, ঘুরে দাঁড়াবে অর্থনীতি। কিন্তু করোনা সংকটের মধ্যে শুধু কর ছাড়েই কি ঘুরে দাঁড়াবে ব্যবসা বিনিয়োগ? ব্যবসায়ীরা বলছেন অগ্রিম কর এখনও বড় বাধা। নানা ক্ষেত্রে নীতি সহায়তার পরিবর্তন আনতে হবে, তা না হলে বৈষম্য এবং প্রতিবন্ধকতা কখনো দূর হবে না। ব্যাংক ঋণের উচ্চ সুদ হার একসময় ব্যবসা সম্প্রসারণে প্রধান অন্তরায় ছিল। তবে ঋণের সুদ এবং আমানতের মুনাফার নতুন হার কার্যকর হয়, দূর হয়েছে সেই বাধা। শুধু ব্যাংক ঋণ সুবিধাই কি ব্যবসা শুরু এবং পরিচালনার একমাত্র নিয়ামক? বলা হচ্ছে এজন্য সঠিক নীতি সহায়তা, কর হারে পরিবর্তন এবং উপযুক্ত পরিবেশ দরকার। কিন্তু প্রস্তাবিত বাজেটে গুরুত্ব পায়নি নীতি সহায়তার দিক। ইকোনমিক জোনের বাইরে আছে, ওনার থেকে কোনো স্পেয়ার পার্ট আমি যখন ক্রয় করি আমার ইকোনমিক জোনের ভিতরে, আমি কিন্তু ভ্যাট দিয়ে জিনিসটা কিনতে লাগছে, কিন্তু একই পণ্য আমি যখন চায়না থেকে নিয়ে আসছি আমি কিন্তু ডিউটি ফ্রি পাচ্ছি। তো এই ভারসাম্যগুলো, এগুলো কিন্তু পলিসি লিঙ্কেজের এই এই জিনিসটা উই হ্যাভ মিসড এবার। স্থানীয় এবং বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে এখনো কর হার বৈষম্য স্পষ্ট। ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কাছে পৌঁছানো যায়নি প্রণোদনার অর্থ। জাপানের একটা ইনভেস্টরের কস্ট অফ বোরোয়িং ইজ অ্যাবাউট 2%, আমার লোকাল বোরোয়িং করলে কিন্তু 7%। তো ইকোনমিক জোনে যখন ইনভেস্টমেন্টের জন্য যে পলিসিগুলো সরকার করছে, আমিও কি ইনভেস্টমেন্ট করছি একই সেক্টরে, বাইরের ইনভেস্টরও লোয়ার কস্ট অফ ফান্ড দিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করছে একইভাবে। দুজনকে যদি সেম ইনসেন্টিভ দেন আপনি, আমি কিন্তু লং রানে আই উইল নট সারভাইভ। বাজেটে কিছু ক্ষেত্রে উপেক্ষিত হয়েছে পুঁজিবাজার। বলা হচ্ছে ব্রোকারেজ হাউজের উৎসে কর হারে পরিবর্তন আনা হয়নি, পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হারে ব্যবধান থাকা প্রয়োজন। বিদ্যমান উৎস কর 0.05 এখন আছে। আমরা বলেছিলাম যেহেতু কোভিড পরিস্থিতিতে সবাই একটু ইকোনমিক্যালি প্রবলেমের মধ্যে আছে, এটাকে যেন সে আগের 0.15% নিয়ে আসা হয়, এতে করে ব্রোকারেজ হাউসগুলো কিছুটা সাশ্রয় পাবে। ব্যাংক নির্ভরতা কমিয়ে আনতে জোরালো হয়েছে বন্ড মার্কেট শক্তিশালী করার দাবিও। কর্পোরেট কর হার যেটা কমানো হয়েছে 25 থেকে 22.5%, এটা তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে আমরা আর একটু বেশি চেয়েছিলাম। সকল প্রকার বন্ড থেকে প্রাপ্ত আয়কে আমরা মনে করি করমুক্ত করা প্রয়োজন। করোনা সংকটে কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে নীতি কৌশল সংস্কারে জোর দিতে হবে। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। করোনা ভাইরাসের ক্ষতি পোষাতে সরকারের প্রণোদনার আওতায় কুটির, অতি ক্ষুদ্র, ছোট ও মাঝারি প্রতিষ্ঠানে ঋণ বিতরণ বাড়াতে 10টি ব্যাংকের এমডিকে চিঠি দিয়েছে বগুড়া জেলা প্রশাসন। সরাসরি এমডিদের চিঠি দেওয়ার এখতিয়ার নিয়ে প্রশ্ন উঠেছে কয়েকটি ব্যাংকে। চিঠিতে লক্ষ্যমাত্রা ও ঋণ বিতরণের চিত্র তুলে ধরে বলা হয় প্রধানমন্ত্রীর 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ব্যাংকগুলোর বগুড়া শাখা ক্ষতিগ্রস্ত, উদ্যোক্তাদের ঋণ দিতে যথেষ্ট উদ্যোগী ও কর্মতৎপর নয়, লক্ষ্যমাত্রার শতভাগ অর্জনের বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। বগুড়া জেলা প্রশাসকের চিঠি পেয়েছেন রাষ্ট্রীয় মালিকানার জনতা, বেসরকারি খাতের মিউচুয়াল ট্রাস্ট, IFIC, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আল আরাফা ইসলামী, ঢাকা পূবালী ট্রাস্ট, সাউথ ইস্ট ও NRB ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা। বাংলাদেশ ব্যাংকও বিষয়টি ডিসিদের এখতিয়ার বহির্ভূত বলে মনে করে।
দর্শক, এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি বগুড়ায় যেতে চাই আমাদের সহকর্মী মেহেরুল সুজনের কাছে। সুজন, দুটি বিষয়ে প্রশ্ন করতে চাই। একটি কৌতূহল হচ্ছে, যেই কাজটি এখতিয়ার বহির্ভূত সেটি আসলে জেলা প্রশাসন কেন করলো? দ্বিতীয়ত, এই তারপরও আসলে এই অনুরোধ রাখার জন্য ব্যাংকগুলো কোনো তৎপরতা গ্রহণ করেছে কিনা বা কোনো উদ্যোগ নিয়েছে কিনা? বিষয়টি হলো যে সরকারের এই যে এসএমই ঋণ, বিশেষ করে প্রণোদনার যে বিষয়টি করোনাকালীন পরিস্থিতির পরে শুরু হয়েছে, এটি নিয়ে কিন্তু গত বছর একটি মনিটরিং কমিটি করা হয়েছে এবং সেই কমিটির প্রধান হিসেবে জেলা প্রশাসক কিন্তু এই চিঠিটি দিয়েছেন। জেলা প্রশাসক যেটি বলছেন, যেহেতু ব্যাংকগুলোর এই যে প্রণোদনার ঋণ, ক্ষুদ্র ঋণ, এগুলোর যে মনিটরিং কমিটি, সেইখানে তারা আলোচনা করেছেন এবং তারা দেখেছেন যে যে পরিমাণে আসলে এই প্রণোদনার অর্থ বা এই ঋণের অর্থ আসলে বগুড়ায় দেওয়ার কথা, ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক, বিশেষ করে যে ব্যাংকগুলোতে তিনি চিঠি দিয়েছেন, তারা সেই পরিমাণ অর্থ আসলে গ্রাহকদেরকে দিচ্ছেন না বা সেই পরিমাণ ঋণ তারা দিচ্ছেন না, যে কারণে কিন্তু তিনি চিঠি দিয়েছেন এরকমটি তিনি বলছেন, যাতে এই অঞ্চলের গ্রাহকরা সরকারের এই যে প্রণোদনার জায়গাটি রয়েছে কিংবা ক্ষুদ্র ঋণের জায়গাটি রয়েছে এসএমইর ক্ষেত্রে, সেগুলো তারা যথাযথভাবে পেতে পারেন, এই কারণে তিনি চিঠি দিয়েছেন। অন্যদিকে ব্যাংকের যারা স্থানীয় কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গেও আমি আজকে সকালেও কথা বলছিলাম, তারা যদি বলছিলেন যে তারা কিন্তু সরকারের যে নির্দেশনা এবং তারা যতটুকু আসলে ফান্ড পান, যতটুকু বরাদ্দ পান এই সমস্ত খাতে ঋণ দেওয়ার জন্য, তারা কিন্তু যথাযথভাবে দেওয়ার চেষ্টা করছেন। কিছু ক্ষেত্রে হয়তো ঋণের প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা হয়, গ্রাহকদের নানা ধরনের অসঙ্গতির কারণে হয়তো সমস্যা হয়, এছাড়া কিন্তু তারা মোটামুটি তারা বলছেন যে তারা চেষ্টা করছেন পুরোপুরিটাই আসলে এই ঋণ বা এই প্রণোদনা গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তবে তারা বলছেন যেহেতু তাদের উদ্যোগ রয়েছে, তারা যেহেতু চেষ্টা করছেন, এর পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে যেহেতু চিঠি গেছে, তারা চেষ্টা করবেন পুরো বিষয়টি আবারও অবজার্ভ করে, আবারও পর্যবেক্ষণ করে, এবং যেহেতু একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে, সেই মনিটরিং কমিটির সিদ্ধান্ত বা আলোচনার প্রেক্ষিতে তারা যদি জেলা প্রশাসন মনে করেন যে যথেষ্ট হচ্ছে না, তাহলে তারা সেটি বাড়াতে চেষ্টা করবেন ব্যাংকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের স্থানীয় ব্যাংক কর্মকর্তা যারা রয়েছেন তাদের কিন্তু অভিমত আমন্ত্রিত হয়েছে। ধন্যবাদ সুজন আপনাকে। তার মানে ব্যাংকের কেন্দ্রীয় কর্তৃপক্ষের আসলে দিন শেষে অনুমতির দরকার রয়েছে, আমরা জানছিলাম বগুড়া থেকে। দর্শক, বিজনেস টুডে রিপোর্ট একটি বিরতি নিচ্ছে, আমাদের সাথেই থাকুন। শ্রীমঙ্গলের মিষ্টি ও সুস্বাদু আনারসের সুনাম রয়েছে সারা দেশে। রসে ভরাই ফলের বাম্পার ফলন হয়েছে এবার মৌলভী বাজারে। করোনা সতর্কতায় দূর দূরান্তের ব্যবসায়ীরা না আসায় কিছুটা বিপাকে পড়েছেন চাষিরা, তাই স্থানীয় বাজারে দাম পড়ে গেছে। ব্যবসায়ীরা বলছেন পচনশীল এই ফল সংরক্ষণের জন্য হিমাগার প্রতিষ্ঠা জরুরি, এতে ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হবে। শ্রীমঙ্গলের ডলবাড়ি, মোহাজিরাবাদ সহ পাহাড়ি এলাকায় এবার আনারসের বাম্পার ফলন হয়েছে, তবে বাজারজাত নিয়ে সমস্যায় পড়েছে চাষিরা। করোনার কারণে দূর দূরান্তের ব্যবসায়ীরা হাটে আসছে না, স্থানীয় বাজারেই বিক্রি হচ্ছে সুস্বাদু মিষ্টি এই ফল। আমরা আনারস ফলাই, এটার নাম হলো বিলাতি আনারস, আমরা এই আনারস ফলাইয়া আমরা স্বাবলম্বী। চাষিরা বলছেন মাঠ পর্যায়ে কৃষি বিভাগের তদারকি থাকলে উৎপাদন আরো বাড়ত, ভরা মৌসুমে ফল সংরক্ষণের ব্যবস্থা না থাকায় নষ্ট হচ্ছে আনারস। এই অবস্থায় হিমাগার প্রতিষ্ঠার দাবি তাদের। আমাদের এখানে কোনো হিমাগার নাই, এর জন্য আমরা আনারস সংরক্ষণ করার কোনো জায়গা নাই, তো আমরা চাষিরা যখন আমরা বাজারে নিয়ে যাই বেচার জন্য, তখন আমাদেরকে ওই আনারস বেচতে হয় একবার অল্প পয়সায়। আমরা আনারস ফলাই কিন্তু আমরা কোনো পরামর্শ পাই না কৃষি কৃষির থেকে, যদি তারা কোনো পরামর্শ দিত আমরা ভালো হইতো, সুবিধা হইতো, ভালো ফলন হইতো, তারা ডাকলেও হয় না আমরা। তবে চাষিদের অভিযোগ সঠিক নয় বলে মনে করেন স্থানীয় কৃষি কর্মকর্তা, বলছেন ফলন বাড়াতে চাষিদের প্রশিক্ষণ এবং পরামর্শ দেওয়া হবে। আনারস চাষি যারা আছেন তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং তাদের মার্কেটিংটা যাতে ঠিক মতো হয় এবং তারা মূল্যটা পান, সেই জন্য মার্কেট লিঙ্কেজটা আমরা করে দিচ্ছি। হটেক্স ফাউন্ডেশনের মাধ্যমে তারা বিক্রি করতে পারে সঠিক মূল্যে এবং এখানে একটা সংগ্রহ কালেকশন পয়েন্ট করে, এই কালেকশন পয়েন্ট থেকে আমরা বিভিন্ন আরও দাজার আছে তাদের কাছে বিক্রি করা হয়। শ্রীমঙ্গল ছাড়াও জেলার কমলগঞ্জ, জুড়ি, কুলাউড়ার উপজেলায় পাহাড়ি এলাকায় 1,500 হেক্টর জমিতে আনারসের চাষ হয়েছে। 21,000 টন উৎপাদনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবার প্রত্যাশা কৃষি বিভাগের। রাবিয়া স্মৃতি, যমুনা নিউজ। আনুষ্ঠানিকভাবে বাজারজাত শুরু হয়েছে রংপুরের পদাগঞ্জের ঐতিহ্যবাহী হাড়িভাঙা আম। বাজারজাত করতে একই সাথে অনলাইনে চালু করা হয়েছে সদাই অ্যাপ। এই বিষয়ে আরো জানতে আমরা সরাসরি যাচ্ছি রংপুরে আমাদের সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। মাজহার,
একটি হচ্ছে এই হাড়ি ভাঙা আমের জন্য এক ধরনের উৎসাহ বা আগ্রহ ছিল সব ধরনের ক্রেতাদের, কিন্তু এই করোনার কারণে অনেকে আম কিনতে চাচ্ছেন উত্তরাঞ্চল থেকে, এমন এক ধরনের প্রবণতা কিন্তু রয়েছে, বিশেষ করে রাজধানীতে আমরা দেখতে পাচ্ছি। আপনারা কি ব্যবসায়ীদেরকে কথা বলে কি জানতে পেরেছেন, তারা কি আসলে বাজারজাত করা নিয়ে সন্তুষ্ট? তৌহিদ, আপনি জানেন যে এই একেবারে সুমিষ্ট এই হাড়িভাঙা আম, যেটি ইতিমধ্যেই কিন্তু দেশ এবং দেশের বাইরে কিন্তু ব্যাপক সুনাম কুড়িয়েছে, তবে বাজারজাত ব্যবস্থাপনা কিন্তু একেবারে নাজুক পরিস্থিতিতে আছে। আপনি, আমি যদি আপনাকে একটু দেখাই, অর্থাৎ হাড়িভাঙ্গার যে রাজধানী বলা হয় যে পদাগঞ্জ হাট, আপনি একটু দেখতে পাবেন যে হাটটি আমি আপনাকে একটু দেখাচ্ছি যে কাদায় কিন্তু ভরা। এটি নিয়ে আমাদের যমুনা টেলিভিশনে বেশ কয়েকটি সংবাদও প্রচার করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে যেটি বলা হয়েছে এখানে কিছু মানে শুধু ইট ফেলা হয়েছে, কিন্তু আমরা কিন্তু সেরকম কোনো কিছু দেখতে পাচ্ছি না। গতকাল যে রংপুরের ডিসি আছেন এবং কৃষি বিপণন কর্মকর্তা আছেন, তারা আনুষ্ঠানিকভাবে রংপুরের যে লালবাগ মহানগরীর যে লালবাগ এলাকাটি আছে সেখানে একটি এই হাড়িভাঙ্গা আমের পরিপক্ক এবং প্রকৃত স্বাদের হাড়িভাঙ্গা আমের কিন্তু বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেছেন। অবশ্য এর আগেও কিন্তু এর কার্যক্রমটি শুরু হয়েছে। ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন যে একদিকে তো বৃষ্টির কারণে কোনোভাবে আমটিকে তারা গাছ থেকে নামাতে পারছেন না, এবং নেমে আনার পরে যখন তারা হাটে নিয়ে আসছেন তখন যে বিষয়টা হচ্ছে তারা কিন্তু এখানে দেখেন, আপনি দেখেন এখানে কিন্তু বেচা কেনার কোনো পরিবেশ নাই। সে কারণে আপনি যেমনটি বলছিলেন যে ক্রেতাদের আগ্রহ একটা কম, কিন্তু এখানে যেটি ব্যবসায়ীরা যেটা বলেছেন যে হাড়িভাঙ্গা আমের ক্রেতার কিন্তু আগ্রহের কিন্তু কোনোভাবেই কমতি নেই। এখানে শুধু প্রয়োজন পৃষ্ঠপোষকতা এবং পরিবহনের যে ব্যবস্থাটি করা দরকার দ্রুত, এবং যে ম্যাঙ্গো বাস অথবা ট্রাক চালুর একটি দাবি ছিল সেটিও কিন্তু হয়নি। তবে পরিবহনের সেরকম কোনো অসুবিধা না থাকলেও বেশি করে হাটে বেচা কেনার বিষয়টি কিন্তু একেবারে নাজুক পরিস্থিতিতে আছে। তৌহিদ, ধন্যবাদ আপনাকে মাঝের দর্শক। আমরা জানছিলাম রংপুর থেকে সেখানকার আমের বাজারের খবর। বিজনেস টুডে রিপোর্ট আরেকটি বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। দর্শক আবারও স্বাগত, আপনারা দেখছেন বিজনেস টুডে। পুঁজিবাজারের লেনদেনের খবর জানিয়ে দিতে চাই। আমরা সকাল থেকেই কিন্তু পুঁজিবাজারে এক ধরনের চাঙ্গা ভাব দেখতে পাচ্ছি, এবং সকাল থেকে যতক্ষণ পর্যন্ত লেনদেন হয়েছে এক মুহূর্তের জন্য কিন্তু লেনদেন নিম্নমুখী হয়নি, সেই প্রবণতা কিন্তু গ্রাফেও দেখা যাচ্ছে। সূচকের খবর যদি বলি, ডিএসই ব্রড ইন্ডেক্স এই মুহূর্তে 62 পয়েন্ট বেড়ে 6131 পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইএক্স বেড়েছে 10 পয়েন্ট, ডিএসই 30 12 পয়েন্ট বেড়ে 2220 পয়েন্টে দাঁড়িয়েছে। গত সপ্তাহের প্রথম কার্যদিবস মানে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস অর্থাৎ গত দিনে আমরা কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা নিয়ে লেনদেন শুরু হতে দেখেছিলাম, তার মানে সেই ধারা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। লেনদেনের পরিমাণ এখন পর্যন্ত প্রায় 1000 কোটি টাকার, স্পেসিফিক্যালি 933 কোটি 24 লাখ টাকা শেয়ার হাত বদল হয়েছে, এবং বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে। 255টির দাম বেড়েছে, কমেছে 80টির, অপরিবর্তিত 36টির দাম। সকাল থেকে লেনদেনের ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো, এখন পর্যন্ত প্রায় 53 কোটি 54 লাখ টাকা শেয়ার হাতবল হয়েছে। বেশ কিছুদিন পর ম্যাক্সন স্পিনিংকে টপ 20-র ভিতরে এবং টপ 3-র ভিতরে দেখা যাচ্ছে। এই মুহূর্তে 47 কোটি টাকা শেয়ার হাতবদল হয়েছে, এবং ন্যাশনাল ফিডমিলস তৃতীয় অবস্থানে, হাতবদল হয়েছে 35 কোটি 16 লাখ টাকার। এসকে ট্রিমস এবং বিবিএস কেবলস রয়েছে চতুর্থ এবং পঞ্চম অবস্থানে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর ভেতরে আমরা দেখতে পাচ্ছি ওরিয়ন ফার্মা 8 নম্বর অবস্থানে রয়েছে, এটির প্রায় 17 কোটি 36 লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। নিউ লাইন নতুন কোম্পানি 14 নম্বর অবস্থানে এই মুহূর্তে রয়েছে, প্রায় 10 কোটি 66 লাখ টাকা শেয়ার হাতবদল হয়েছে। ব্যাংকিং খাতেরও বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে, আমরা ন্যাশনাল ব্যাংকের নাম দেখতে পাচ্ছি, এবি ব্যাংক রয়েছে টপ 20 তালিকায়, এর বাইরে এনআরবিসি ব্যাংক রয়েছে, এবং 19 এবং 20 নম্বর অবস্থানে কিন্তু এনআরবিসি ব্যাংক রয়েছে, এবং তারপরে লঙ্কা বাংলা ফাইন্যান্স রয়েছে। এই দুটি প্রতিষ্ঠানেরই 9 কোটি টাকার আশেপাশে শেয়ার লেনদেন হয়েছে। আমরা যদি চট্টগ্রামের বাজারে যাই, সেই চট্টগ্রামের পুঁজিবাজারেও কিন্তু ঊর্ধ্বমুখী প্রবণতা। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যাসপি 125 পয়েন্ট বেড়ে 17709 পয়েন্টে দাঁড়িয়েছে, সিএসি এক্স বেড়ে গেছে 84 পয়েন্ট, সিসি 30 23 পয়েন্ট বেড়ে 13181-তে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 22 কোটি 74 লাখ টাকা শেয়ার। যেসব প্রতিষ্ঠানের শেয়ার হাতবদল হয়েছে, 161টির দাম বেড়েছে, কমেছে 72টির, অপরিবর্তিত 16টির দাম। এই পুঁজিবাজারে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর ভিত্তিতে শীর্ষে রয়েছে, সকাল থেকে এই কোম্পানিগুলোকে আমরা দেখতে পাচ্ছি ভ্যালুর ভিত্তিতে শীর্ষে রয়েছে বেক্সিমকো, শীর্ষে পরে অবস্থানে ম্যাক্সন স্পিনিং, এবং তৃতীয় অবস্থানে আইএফআইসি ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থ চুরির সাথে জড়িত ছিল উত্তর কোরিয়ার হ্যাকাররা, ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য মিলেছে। রিপোর্টার জিও ফাইট ও জিন এইচ লি প্রকাশ করেছেন 10 পর্বের নতুন প্রতিবেদন। এতে বলা হয় চোরাচক্রটি বিপুল অর্থ সরানোর জন্য ব্যবহার করছিল ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট, চ্যারিটি, ক্যাসিনো আর একদল দুর্বৃত্তকে। ম্যানিলা থেকে নানা হাত ঘুরে সেই অর্থ পৌঁছায় পিয়ংইয়ংয়ে, কিন্তু চুরির যে আলামত রয়ে যায় তার সবই ইঙ্গিত করে উত্তর কোরীয় সরকারের দিকে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই বলছে দীর্ঘদিন ধরে বাংলাদেশ ব্যাংক ছিল হ্যাকারদের টার্গেট, ল্যাজারাস গ্রুপ নামের চক্রটির মূল হোতা হিসেবে চিহ্নিত হয়েছে কম্পিউটার প্রোগ্রামার পার্ক জিন ইয়ক, তবে প্রশিক্ষণ, নজরদারি এবং অর্থ চুরির নকশা সাজাতে সহযোগিতা করেছে প্রতিবেশী দেশ চীন। 2016 সালের 4 ফেব্রুয়ারি দুর্বল নিরাপত্তা ব্যবস্থার সুযোগে ব্যাংকের নেটওয়ার্কে ঢোকে হ্যাকাররা, $1 বিলিয়ন চুরি পরিকল্পনা থাকলেও পাচার করতে পারে 8 কোটি 10 লাখ ডলার।
এই ছিল বিজনেস টুডে দর্শক 24 ঘন্টা যমুনা টেলিভিশনের সাথে থাকতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল লগ ইন করুন www.jomuna.tv facebook/jomuna television এবং youtube/jomuna.tv এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।